রাতভর হাতির তাণ্ডব বাঁকুড়ার গঙ্গা জল ঘাটিতে। জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে একটি দলছুট দাঁতাল হাতি আচমকায় গঙ্গা জল ঘাটির হাটতলায় ঢুকে পড়ে। সেখানে দুটি দোকান ভাঙচুর করার পাশাপাশি বেশ কিছু শাকসবজি নষ্ট করে। পরে হাতিটি নেতাজি পল্লীতে ঢুকে পড়ে, সেখানে একটি বাড়ির পাঁচিল ভাঙে। পাশেই চলছিল বিয়ে বাড়ির অনুষ্ঠান। হাতিটি সেদিকে রওনা দিতে গেলে স্থানীয়রা হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। এরপর বনদপ্তরে খবর দেওয়া মাত্রই বনকর্মীরা হাতিটিকে গঙ্গাজল ঘাটির জঙ্গলে পাঠিয়ে দেয়। বর্তমানে দাঁতাল হাতিটি গঙ্গাজল ঘাটি জঙ্গলেই রয়েছে বলে জানা গিয়েছে। তখন 9:30 বাজে, তখন আমরা বাড়ির মধ্যে ছিলাম। কতগুলো মানে ছেলেরা আমাদের পাড়ারই এসে পড়ে বলছে যে হাতি বেরিয়েছে, হাতি বেরিয়েছে, তোমরা বাইরে বেরিয়ে কারো বাড়িতে ঢুকো। আমার কাঁচা বাড়ি, কাঁচা বাড়ির মধ্যে কাঁচা বাড়ি আছে, সেখানে এবারে যদি আমার ঘর যদি একটু ইয়ে করে দেয় আমরা চাপা দিয়ে মারা যাব। তাই জন্য সবাই আমাদেরকে বলছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরোনোর পর যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন দেখছি হাতি চলে এসছে একদম আমার সামনে। আমার মেয়ে ছিল বাড়িতে, ও পড়ছিল, পড়ার সময় সময় ওকে আবার ডেকে নিয়ে এলাম। ডেকে নিয়ে আসার পর আমরা ছুটছি, ছুটতে ছুটতে আপনার এত ছুটছি যে হাতিও আমাদেরকে তাড়া করছে। বাস কারু বাড়ি খোলা পাচ্ছি রে, যারি বাড়ি হয়ে দরজা ঠকঠক করছে, সেই বলছে মানে দরজা লাগানো চাবি দেওয়া। আবার আরেকজনের বাড়ি যেয়ে পড়ে আবার ওকে করলাম, ওর চালা ধোলা আমাদের এই গোলনিতে রঞ্জিতদার বাড়িতে, ওখানে যেয়ে পড়ে আবার ওনারা আবার চাবি খুলেন। খোলার পর ওদের বাড়িতে ঢুকলাম, ঢুকে যাওয়ার পর হাতি সোজা বিয়ে বাড়ি ছিল সেখানে যেয়ে পড়ে উঠলো। বিয়ে বাড়ি থেকে আবার ওরা আবার এদিকে তাড়িয়ে দিল, তাড়ানোর পর আবার ফের এদিকে ঘুরে চলে এলো। মানে কোনো ক্রমে বেঁচে ফিরেছে? হ্যাঁ। যে আপনার ক্ষয়ক্ষতি কি করেছে? ক্ষয়ক্ষতি আমার বলতে এই যে পাঁচিলটা ভেঙে পড়ে ফেলাইছে। এই রাতের সময় একটা হাতি ঢুকেছিল, একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে ওইখানে ঢুকে গেছিলো। ওইখানে লোক খেদাড়ি করে হাটতলায় ঢুকেছে, হাটতলাতে যত সবজি খেয়েছে এখানে, আর কাপড় দোকান ব্যান করেছে, যত কুমড়া ছিল সবজি ছিল কলা ফলা সব খেয়েছে হাতি। হ্যাঁ, বনদপ্তর এসেছিল। জঙ্গলে গেছে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।